আইপিএল এর ব্রডকাস্টিং চ্যানেল স্টার স্পোর্টস এর বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এমন চলতে থাকলে সমস্ত ক্রিকেটার ও ক্রিকেটারদের মধ্যে আস্থার জায়গা ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম স্টার স্পোর্টস এর প্রচারিত একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, তাতে রোহিতকে বলতে শোনা যায়, ভাই অডিওটা বন্ধ করেন, এমন একটা অডিও আমাকে ঝামেলায় ফেলে দিয়েছে। মুম্বাইয়ের সাবেক পেসার এবং কলকাতার সাবেক কোচের সাথে কথা বলার সময় রোহিতের সে অনুরোধ রাখা হয়নি, সেটি স্পষ্ট। এরপর আজ এক পোস্টে রোহিত লিখেছেন, ক্রিকেটারদের জীবনে এমন অনধিকার প্রবেশের জায়গা বেড়ে গেছে, বন্ধু সহকর্মীদের সঙ্গে আমাদের ব্যক্তিগত আলোচনা আর প্রতিটা ধাপ রেকর্ড করা হচ্ছে ক্যামেরায়, সেটি অনুশীলন বা ম্যাচের দিন। এরপর তিনি বলেন, স্টার স্পোর্টসকে আমার কথা রেকর্ড না করতে বলা হলো সেটি করা হয়েছে এবং সম্প্রচার করা হয়েছে, এটি গোপনীয়তার লঙ্ঘন। এমন চলতে থাকলে সামনে আরও গুরুতর পরিস্থিতি তৈরি হবে বলে মনে করেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলা রোহিত শর্মা। এক্সক্লুসিভ কন্টেন্টের চাহিদা, শুধু ভিউ বাড়ানো এবং এঙ্গেজমেন্টের দিকে নজর দেয়, একদিন এটি সমর্থক ক্রিকেটার এবং ক্রিকেটারের মধ্যে আস্থার জায়গা নষ্ট করে দেবে। রোহিত আরও বলেন, সবার শুভবুদ্ধি ও উদয় হোক, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন, আপনাদের অনুপ্রেরণায় আমি পরবর্তীতে ভিডিওতে উৎসাহ প্রকাশ পাবে। ধন্যবাদ ধন্যবাদ সবাই।